হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজ দেখো অনেক বেলাতে তোমাকে গুড মর্নিং দিচ্ছি। আজকের দিনটা কি জানো? অবশ্যই জানো, আবার না জানলে বলে দিচ্ছি। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, অর্থাৎ আমাদের স্বাধীনতার নেতা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজ স্কুলে ছোট্ট একটা প্রোগ্রাম আছে। তা আজকে কুয়াশা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখি আমার অন্ধকার, এখন প্রায় 9টা বেজে গেছে, তবুও এখানে কুয়াশা যায়নি। তাই স্টুডেন্টরা অনেকে আসতে লেগেছে, তো স্ক্রিনে দেখলে অনেকে জ্বর হয়েছে। এই যে তোমাদের কথা বলতে বলতে একটু রোদ উঠেছে, এই সামান্য ছবিটাকে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখছো ওখানে যে পতাকা উত্তোলন করা হবে, সেই সবটা করা হচ্ছে ওখানে। এখনও সবাই রেডি হয়নি, টুকিটাই কাজগুলো বাকি আছে, সেগুলো চলছে। তা কিছুক্ষণ পরে পতাকা তোলা হবে। তো দেখছো স্ক্রিন সব অন্ধকার হচ্ছে, কারণ বয়স আছে বলে ছবিটা আমার হচ্ছে না। তো বন্ধুরা চলো দেখি, চলো আমরা স্টেজের দিকে যাই, ওখানে কি হচ্ছে একবার দেখে আসি। তো চলো ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা দেখছো আমাদের স্টেজের কাজে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ কচি কাঁচা এসে অনেকে হাজির হয়ে গেছে, আর কিছু বাকি আছে কাজ, সেটা রেডি হয়ে গেলে আমাদের পতাকা উত্তোলনের কাজ শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের ম্যাক্সিমাম স্টাফেরা চলে এসছে, আর কিছু স্টাফ বাকি আছে, ওরা রাস্তায় আছে, ওনারা এলেই আমাদের পতাকা উত্তোলনের কাজ শুরু হয়ে যাবে। আমাদের ফলক আছে, কিন্তু ফলক ছবি ভালো হবে না, কারণ গলার কথা সেরকম বাদ হচ্ছে না, খুব ঠান্ডা লেগেছে। এই যে দেখতে পাচ্ছ ওখানে যে পতাকা আছে, ওটা উত্তোলন করা হবে। পতাকার কাজটা কিছু বাকি আছে, ওই কাজটা করে নিলে আমাদের পতাকা তোলার কাজ শুরু হয়ে যাবে। বন্ধুর সঙ্গে থাকো, আমরা আগে পতাকা তোলার কাজ যেটা বাকি সেটা করে নিই, তারপর বাকি কাজটা করা হবে। দেখতে পাচ্ছ অবশেষে আমি স্টেজে কাজ চলে এসেছি, আমাদের এখানে প্রোগ্রাম চলছে। এই দেখো এখানে সব বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে গেছে, স্টুডেন্টরা এসছে, নেক্সট স্টুডেন্ট চলে এসছে, আর কিছু বাকি আছে ওরা আসছে। আমাদের যেটুকু রেডি হওয়া দরকার সেটা রেডি করছে, আমাদের স্যাররা ম্যাডামরা প্রায় চলে এসছেন, আর কয়েকজন রাস্তায় আছে, ওনারা এলেই শুরু হয়ে যাবে। বাকিদেরকে রেডি করা হচ্ছে, আর তোমার ভালো করছে, কিন্তু আজকে কথা বলার উপায় নেই, কারণ গলা পুরো ব্যথা লাগছে, পুরো কফ জমে গেছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা যে কী করে আমি যে বুঝতে পারছি না, তবুও চেষ্টা করছি কথা বলার। তা বন্ধুরা চলো আজ রেডি করে নিই, তারপর পতাকা তোলা হবে। গিয়ে দেখতে পাচ্ছি আমাদের স্যার চলে এসছেন, আর এই যে মেয়েদের সুভাষচন্দ্রের মাল্যদানের জন্য, মাল্য দেওয়ার জন্য এই যে মেয়েরা আমাদের স্কুল স্টুডেন্টরা মালা নিয়ে এসছে। এই যে দেখছো আজ একবারে অরিজিনাল মালা, এটা একরকম, দুই তিন রকমের মালা আছে এখানে। আর এই যে স্টিকটা দেখছো, এই স্টিকটা পতাকাটা উত্তোলন করা হবে, সেটা প্রায় রেডি হয়ে গেছে। আর নিচে আমাদের যে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে ছবি আছে, তার নিচে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, সেই জন্য রেডি করা হয়েছে। বন্ধুরা দেখো এই অনুষ্ঠানে কত কচি বাচ্চা সেও আজকে অংশগ্রহণ করেছে, যারা ঠিকমতো হাঁটতে পারছে না, তবু সে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। দেখো সবে মাত্র হাঁটতে শিখেছে, তাও অনুষ্ঠানে যোগ দিয়েছে, ও কাজ মজা পাচ্ছে। আর এখানে দেখো ম্যাক্সিমাম সব কচি বাচ্চা, দেখেছো একবার কচি কাঁচা সব সামনে দাঁড়িয়েছে। এই যে আরেকটা কুচকি আছে, এই দেখো এর কাছাকাছি বাড়ি, স্কুলের কাছে এখানে আমাদের এলাকাতেই বাড়ি, সেই জন্য পাশে সবাই এসছে, ওগুলো চলে এসছে। এখানে একটা কচি বাচ্চা আছে, দেখো এই ঠান্ডার মধ্যে ও এসে লাইনে দাঁড়িয়ে গেছে। আজকে যদি ঠান্ডা একটু কম আছে, সেই জন্য হয়তো আরও বেশি বাচ্চারা চলে এসছে, এটা খুব ভালো, কেননা অনুষ্ঠানটা খুব ভালো হবে। আমাদের স্যাররা সব চলে এসছেন, ওনারা বাইরে দাঁড়িয়ে আছে, ওনারা একটু পরে এখানে লাইন দাঁড়াবে, তারপর আমাদের
দেশাবদ্ধ গান হবে, তারপর পতাকা উত্তোলন করা হবে। তোমাদের সঙ্গে থাকো। তোমরা দেখছো আমাদের স্যাররা আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে পড়ছে এবং জাতীয় সঙ্গীত উত্তোলন করে গাওয়া হবে। জাতীয় সঙ্গীত হওয়ার পর পতাকা উত্তোলন করা হবে, তারপর কিছু মুখমিষ্টি আছে, তার জন্য মুখমিষ্টি হবে বাচ্চাদের সবাইকে। দেখছো আমাদের স্যারবেলা পুরো পুরো লাইন দাঁড়িয়ে গেছে, আমিও পুরো লাইন দাঁড়িয়ে আছি, সেই দাঁড়িয়ে থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ওদিকে ছাত্ররা নিজের পর পর লাইন দাঁড়িয়ে গেছে, এবার জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে। আজকে 23শে জানুয়ারি 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। তিনি ছোট থেকেই খুবই প্রতিভাবান ছিলেন এবং আরো জানো না নিয়ে নিজের জীবন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি সেই নেতাজি সুভাষচন্দ্রের যে জন্মদিবস সেটা পালন করার জন্য, এবং পালন করার জন্য আমরা প্রথমেই আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী চঞ্চল কুমার সাহা মহাশয়, এবং ওনার সঙ্গে থাকবেন বিদ্যালয়ের সভাপতি মাননীয় সামাল শেখ মহাশয়। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। অনুরোধ করবো নেতাজি যে প্রতিকৃতি এখানে আছে তাতে মাল্যদান করার জন্য।
জন্য এইতে মুক্তি তো মুক্তি আচ্ছা তাহলে এখান থেকে দিই এই মালা থেকে দিই এই যে এই তো পাঁচটা দিই চারটে এই চারটে দিই এই চারটে তোর এই মালা দিই হ্যাঁ এটা দিই চারটে দিই চারটে আছে তো এই যে এখানে দিই নেতাজির মূর্তিতে মাল্যদান করছেন সম্মানীয় দিলীপ কুমার ঘোষ মহাশয়। Thank you.